आगामी 17 मेर आगे विश्वविद्यालय 1,30,000 शिक्षार्थी के टीका देवा होबे। अग्राधिकार भित्तिते विश्वविद्यालय आवासिक शिक्षार्थी आगे टीका देवा होबे। तारपर टीका जत आसते थाकबे पर्याक्रमे बाकीदेरो टीकार आवताय आना होबे। मंगलवार दुपुरे मंत्रिपरिषदेर बैठक थेके बेर होये एसब कथा बोलेन शिक्षामंत्री डाक्टर दीपुमणि। हबीगंज जिलार बानियाचंग उपजेलार इक्राम ग्रामे मार्जाना आक्तार नामे एक स्कूल शिक्षार्थी के कूपिए आहत करेछे दुर्वृत्तरा। मार्जाना स्थानीय एकटी स्कूलेर अष्टम श्रेणीर छात्री। बुधवार सकाले गुरुतर आहत अवस्थाय ताके सिलेट मेडिकल कलेज हासपाताले प्रेरण करा हय। বাংলাদেশে এখন পর্যন্ত 6 জনের শরীরে মিলেছে ব্রিটেনে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন। বুধবার সরকারের রোগ তথ্য রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর এ তথ্য নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে 6 জনের মধ্যে যুক্তরাজ্যের করোনা স্ট্রেন পাওয়া গেছে। দক্ষিণ সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে কমপক্ষে 15 জন আহত হয়েছেন। বুধবার সকাল 7টায় পাগলাবাজার সংলগ্ন ডাবল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল। কারাগারের লেখক মুশতাক আহমেদের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত, বিচার, শ্রমিক নেতা রুহুল আমিনের মুক্তি, ছাত্র নেতাদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেল 4:30টায় সিলেট সিটি পয়েন্টে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমার আলমপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় রুবেল মিয়া নামের একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল 9:45টায় আলমপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন থেকে সিলেটের জ্বালানি তেলের সংকট থাকলেও এবার সেই সংকট দূর হচ্ছে। প্রায় 8 মাস থেকে বন্ধ থাকা সিলেটের গ্যাস ফিল্ড থেকে আগামী 1 মাসের মধ্যে জ্বালানি তেল উৎপাদন শুরু হবে। সেই সাথে সড়কপথের পাশাপাশি এবার পানিপথ দিয়ে সিলেটে আসবে জ্বালানি তেল। সিলেটের জ্বালানি তেল সংকট নিরসনে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে জ্বালানি সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। সিলেট 3 আসনের সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি কয়েকদিন থেকে অসুস্থতা বোধ করলে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা করার পর তার করোনা শনাক্ত হয়। এরপর তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। সিলেট সহ সারা দেশে যাতায়াতের জন্য এখন আর 10 দিন আগে টিকিট কাটার নিয়ম থাকছে না। এই নিয়ম পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন নিয়ম অনুযায়ী 5 দিন আগে টিকিট কাটতে হবে। আগামী 5 এপ্রিল থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। মঙ্গলবার রেলওয়ের উপপরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান এ তথ্য জানান। বসনিয়া হার্জেগোভিয়া হয়ে ক্রোয়েশিয়া অতিক্রম করে স্লোভেনিয়ার মধ্য ইউরোপের এই 3টি দেশ, পাশাপাশি এই দেশগুলো থেকে অ্যাড্রিয়াটিক সাগর পাড়ি দিলেই ইতালি। এই রুটে ইউরোপের দেশ ইতালি যাওয়ার পথে প্রচণ্ড ঠান্ডায় ছাতকের 2 যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার ক্রোয়েশিয়ার একটি জঙ্গলে রাজু আহমদ ও রিহান আহমদ মৃত্যুবরণ করেন।